একটা জিনিস অনেকেই হয়তো খেয়াল করেছেন, এই বৃষ্টি বাদলের দিনে যখন বাইরে তুমুল বৃষ্টি হয় কিংবা বজ্রপাত হয় তখন আসলে আমরা ইন্টারনেটের স্পিড কম পাই, মানে বাসায় ওয়াইফাই এর স্পিডও কমে যায়, আবার মোবাইলে যে ইন্টারনেট ইউজ করি আমরা 3G কিংবা 4G দিয়ে সেটার স্পিডও কম পাই। আবার যখন শীতকালে অনেক কুয়াশা পড়ে তখনও দেখা যায় যে মোবাইল নেটওয়ার্ক ফল করে কিংবা মোবাইলের ইন্টারনেট স্পিড কমে যায়। আসলে কি এই বৃষ্টি ঝড় কিংবা এই কুয়াশার সাথে মোবাইলের কিংবা ইন্টারনেটের স্পিড কমে যাওয়ার কোনো সম্পর্ক আছে? হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে, মানে বাইরে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে কিংবা বজ্রপাত হচ্ছে, ঝড় হচ্ছে অথবা অনেক ঘন কুয়াশা পড়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের স্পিড কিছুটা ফল করে। আবার অনেক সময় দেখা যায় যে এলাকায় ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তখনও কিন্তু ইন্টারনেটের স্পিড কমে যায়। সো জিনিসটা আসলে একটা বেসিক জেনারেল নলেজের মধ্যে পড়ে, আপনি নিজের জন্যও জানলেন, আবার যদি কেউ আপনাকে কখনো জিজ্ঞেস করে যে ভাই এরকম কেন হয়, সেটাও কিন্তু তাকে আপনি তখন এক্সপ্লেইন করতে পারবেন। আর এই রিজনগুলো এক্সপ্লেইন করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই ঝড় বৃষ্টি, ঘন কুয়াশা কিংবা এলাকায় ইলেকট্রিসিটি চলে গেলে আরেকটা জিনিস হয়তো খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক ডাউনগ্রেড হয়ে যায়। মানে আপনি হয়তো 4G কাজ করছিলেন, হঠাৎ করে বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো কিংবা হঠাৎ করে শীতকাল যদি হয় যে অনেক ঘন কুয়াশা পড়লো কিংবা হঠাৎ করে ধরেন ইলেকট্রিসিটি চলে গেল, তখন দেখা যায় আপনার 4G হয়ে গেছে 3G, যদি আপনার 3G থাকে সেটা হয়ে গেছে 2G, মানে টোটালি জিনিসটা ডাউনগ্রেড হয়ে গিয়েছে। তো এরকম এক্সপিরিয়েন্স কে কে করেছেন সেটা আপনারা কমেন্টসে জানাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হয়। প্রথমত আমরা সবাই জানি আমরা মোবাইলে যে নেটওয়ার্কটা পেয়ে থাকি, মানে মোবাইলে যে সিগন্যালটা আসে সেটা আসলে মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার থেকে আসে, আর এটা আসে থ্রু এয়ার, অ্যান্ড যে ফরম্যাটটাতে আসে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। আমি যদি সোজা বাংলায় বলি তাহলে আসলে বাতাসের মাধ্যমেই নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সিটা আমাদের মোবাইলে এসে পৌঁছায় টাওয়ার থেকে। আর প্রত্যেকটা এলাকায় যে মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার আছে সেটাও আমরা সবাই জানি। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বা মোবাইল নেটওয়ার্কের যে সিগন্যাল, যেটা আপনার কাছে আসে আসলে আপনার নিয়ারেস্ট টাওয়ার থেকে, সেটা যদি আসার সময় কোনো কারণে ব্লকড হয়, মনে করেন আপনি এমন কোনো জায়গায় আছেন, মনে করেন আপনি আপনার রুমেই আছেন কিন্তু আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের চারপাশে আসলে অনেকগুলো বড় বড় বিল্ডিং, সো বড় বড় বিল্ডিং থাকার কারণে নেটওয়ার্ক সিগন্যাল আপনার কাছে আসলে পৌঁছাতে পৌঁছাতে অনেকখানি উইক হয়ে যাচ্ছে। এখন হয়তো বলবেন যে আচ্ছা আমি বিল্ডিংয়ের ভিতরে আছি, তো এটার সাথে আসলে বাইরে ঝড় বৃষ্টির সাথে কী সম্পর্ক? সম্পর্ক হচ্ছে ওটাই, যেহেতু আমি একটু আগেই বলেছি যে মোবাইল নেটওয়ার্কটা আপনার কাছে আসলে আসে বাতাসের মাধ্যমে থ্রু এয়ার আর কি, ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি দিয়ে। সো এই ফ্রিকোয়েন্সি যত বেশি বাধা পাবে তত কিন্তু স্লো হয়ে যাবে এবং উইক হয়ে যাবে। সো বাইরে যখন তুমুল বৃষ্টি হয় কিংবা ঝড় হয় কিংবা ঘন কুয়াশা পড়ে তখন কিন্তু ও আসলে বাধাগ্রস্ত হতে হতে আপনার কাছে আসে, মানে ডিরেক্টলি কিন্তু আপনার মোবাইল পর্যন্ত টাওয়ার থেকে সিগন্যালটা আসছে না। আর এক্ষেত্রে যেটা হয় সেটা আস্তে আস্তে উইক হয়ে যায়। একটা সিম্পল এক্সাম্পল দিই, মনে করেন নর্মাল দিন, বাইরে রোদ আছে, আপনি যদি ছাদে যান কিংবা কোনো খোলা জায়গায় যান তাহলে কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পাবেন, যে আপনার সামনে যতটুকু দেখা যায় আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। কিন্তু যদি মুষলধারে বৃষ্টি হয় কিংবা ধরেন ঘন কুয়াশা থাকে, তখন কি আসলে আপনি ওই ডিস্টেন্স পর্যন্ত খালি চোখে দেখতে পারবেন? পারবেন না। আশা করি এখন ব্যাপারটা বুঝেছেন যে বৃষ্টি পড়লে কিংবা কুয়াশা থাকলে যেহেতু বাতাসের মাধ্যমেই নেটওয়ার্কটা টাওয়ার থেকে আপনার ফোন পর্যন্ত আসছে, সো ওরা আসলে বাধাগ্রস্ত হচ্ছে। সো এটা তো গেল একটা কারণ, এরপর বলি অন্য কারণগুলো। এরপরের রিজনটা আরেকটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। রাস্তার পাশে দাঁড়িয়ে ভর্তা দিয়ে চিথুই পিঠা কিংবা ভাপা পিঠা অনেকেই খেয়ে থাকবেন। এক্ষেত্রে নর্মালি কী হয়, মামার 3-4টা চুলা থাকে, আপনি গিয়ে দাঁড়ালেন, বললেন মামা পিঠা খাও, মামা 3-4টা পিঠা বানিয়ে দিল, ঝটপট গরম গরম পিঠা আপনি চটপট খেয়ে নিলেন। কিন্তু আপনি যদি সন্ধ্যার পরে যান কিংবা ছুটির দিনগুলোতে যান তখন দেখা যাচ্ছে সিনারিও ডিফারেন্ট, মানে মামার সামনে অনেক ক্লায়েন্ট, সো মামা আসলে সার্ভিস ওরকম করে দিতে পারছে না, কারণ মামার সেই চুলা কিন্তু 3-4টাই অ্যান্ড মামাও একটা, কিন্তু সামনে মানুষ অনেক, তখন সে কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছে, মানে আপনাকে একটা দিচ্ছে, আরেকজনকে একটা দিচ্ছে, তারপর আরেকজনকে একটা দিচ্ছে, তো এরকম করে সে অল্টার করে করে দিচ্ছে। তো এটাতে কী হচ্ছে যে আপনি নর্মাল টাইমে গিয়ে 5 মিনিটেই হয়তো 2-3টা পিঠা খেয়ে চলে এসেছিলেন, কিন্তু যখন এই যে এরকম রাশ আওয়ারে যাবেন তখন কিন্তু আপনার টাইম লাগবে, মানে হচ্ছে আপনি সার্ভিস পাবেন স্লো। এটা এই কারণেই বললাম যে মনে করেন নর্মালি যেটা হয় যে অনেক ঝড় বৃষ্টি কিংবা ওয়েদার যখন খারাপ থাকে বাইরে কিন্তু মানুষ কম থাকে, মানুষ তখন ঘরে থাকে কিংবা কেউ হয়তো বৃষ্টির জন্য কোনো জায়গায় আটকা পড়েছে। আর এখন যেহেতু আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন, আমরা তখন কী করি, টাইম পাস করার জন্য আসলে দেখা যায় আমরা ফেসবুকিং করছি, ইউটিউবিং করছি, মানে মোট কথা হচ্ছে আমরা নেটওয়ার্ক ইউজ করছি। এখন মনে করেন
একটা এলাকায় একটা টাওয়ার আছে, মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার, সেই টাওয়ারের ক্যাপাসিটি হয়তো 100 Mbps, অ্যান্ড নর্মালি ওই টাওয়ারের আন্ডারে হয়তো জেনারেলি 50 জন মানুষ নেটওয়ার্ক ইউজ করে। এখন এই বৃষ্টি হওয়ার কারণে কিংবা ওয়েদার খারাপ থাকার কারণে যখন মানুষের লোডটা বেড়ে যায়, মানে ধরেন 50 জনের জায়গায় 200 মানুষ আসলে অ্যাট দ্য সেম টাইম নেটওয়ার্ক ইউজ করছে, কিন্তু ওই টাওয়ারের ক্ষমতা কিন্তু ওই 100 Mbps-ই, তাহলে কি হবে, যেখানে 50 জন মানুষ 100 Mbps-এর একটা ফ্রিকোয়েন্সি কিংবা ব্যান্ডউইথ ইউজ করতো, সেখানে 150-200 মানুষ ওই সেম ব্যান্ডউইথ ইউজ করছে, তো অবভিয়াসলি সবাই কিন্তু স্পিড কম পাবে, কারণ নেটওয়ার্কের উপরে প্রেশার বাড়ছে। সেই মামার পিঠা খাওয়ার মতো অবস্থা আর কি, মানে আপনি যখন একা পিঠা খেতে গেছেন তখন মামা আপনাকে ঝটপট পিঠা দিতে পেরেছিল, কিন্তু যখন 10 জন মানুষ একসাথে গিয়েছে তখন কিন্তু আপনার টাইম একটু বেশি লাগবে। সো বুঝতেই পারছেন এটা একটা নর্মাল হিসাব যে 50 জন মানুষ একটা জিনিস ইউজ করছে আর সেখানে 150-200 মানুষ একটা জিনিস ইউজ করছে, তো দুটার মধ্যে তো ডিফারেন্স থাকবেই, স্পিড তো কমে যাবেই। এরপর আরও যেটা হয়, যখনই এই নেটওয়ার্কের উপরে প্রেশার পড়ে তখন মোবাইল কোম্পানিগুলো তাদের নেটওয়ার্ক আসলে ডাউনগ্রেড করে দেয়, মানে 4G-কে 3G করে দেয়, 3G-কে 2G করে দেয়, সো দ্যাট একটু স্লো হলেও সবাই যেন নেটওয়ার্কটা ইউজ করতে পারে। প্লাস মোবাইলের যেটা মেইন পারপাস, মানে কল জেনারেশনে যেন কোনো রকম প্রবলেম না হয়, সো নেটওয়ার্ক যেন ক্র্যাশ না করে সেজন্য তারা জিনিসটাকে ডাউনগ্রেড করে। সো আলটিমেটলি রেজাল্ট যেটা হয় যে আমরা হয়তো ফোন কল করতে পারছি ওই সময়, কিন্তু ইন্টারনেট স্পিড হয়ে যাচ্ছে স্লো। এখন এখানে আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ঝড়বৃষ্টির কারণে যখন ইলেকট্রিসিটি ফেইলিওর হয় তখন কিন্তু এই মোবাইলের নেটওয়ার্ক টাওয়ারগুলো তাদের ব্যাকআপ পাওয়ার দিয়ে চলে, আর যেহেতু ব্যাকআপ পাওয়ার দিয়ে, মানে এই IPS কিংবা জেনারেটর দিয়ে তারা তাদের নেটওয়ার্ক টাওয়ারটা চালাচ্ছে, সো তারা আলটিমেটলি তাদের স্পিড 60-80% পর্যন্ত ডাউন করে দেয়। আর এটা মোবাইল কোম্পানি এজন্যই করে যে ব্যাকআপ পাওয়ার দিয়ে তো আসলে সব ইকুইপমেন্ট ফুল ফেজে চালানো সম্ভব না, তো তখন যেন বেসিকটা ঠিক থাকে, মানে হচ্ছে আপনি যেন ফোন থেকে অ্যাটলিস্ট কল করতে পারেন, ওই নেটওয়ার্কটা যেন ক্র্যাশ না করে। সো যার জন্য যেটা হয় যে 60-80% যখন ওরা কমিয়ে দেয় পুরো নেটওয়ার্কের স্পিড, তখন আসলে আমরা ইন্টারনেট স্পিডটা কম পাই, কিন্তু কল জেনারেশনে আসলে কোনো প্রবলেম হয় না। এটাতে গেল ঝড় বৃষ্টি, ঘন কুয়াশা কিংবা এক্সট্রিম ওয়েদারে মোবাইলের ইন্টারনেট কেন আমরা স্লো পাই সেটার ব্যাপারে, কিন্তু বাসায় যে ওয়াইফাই ইউজ করি সেটা তো আসলে কেবল কানেক্টেড, মানে আমাদের বাসায় আমরা ওয়াইফাই রাউটারের মাধ্যমে যে ইন্টারনেট ইউজ করছি ওখানে তো আসলে কানেকশনটা এসেছে নর্মাল কেবল কিংবা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে, তো এই ক্ষেত্রে তো থ্রু এয়ার আসছে না, মানে বাতাসের মাধ্যমে তো আসছে না, তো এখানে বৃষ্টি হোক বাইরে কিংবা ঘন কুয়াশা থাকুক সেটার সাথে আসলে বাসার ইন্টারনেট স্পিড স্লো হওয়ার কি রিজন কিন্তু অলমোস্ট সেম। আপনি আপনার ISP মানে আপনার ব্রডব্যান্ড লাইন যে দিয়েছে তার কাছ থেকে কিন্তু এনেছেন কেবলের মাধ্যমে কিংবা ফাইবার অপটিকের মাধ্যমে, সেটা আপনি আপনার ওয়াইফাই রাউটারে দিয়েছেন, দেন আপনি ইউজ করছেন ইন্টারনেট, কিন্তু তারা যার কাছ থেকে এনেছে তারা কিন্তু কানেক্টেড ওয়্যারলেসলি, মানে তাদের এন্ডে একটা অ্যান্টেনা আছে আর যার কাছ থেকে এনেছে তাদের এন্ডে একটা অ্যান্টেনা আছে, তো ওখানেও কিন্তু সেই একই ঘটনা, মানে বাতাসের থ্রুতে তারা আসলে সিগন্যাল আদান প্রদান করছে। সো একইভাবে যখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে কিংবা ঘন কুয়াশা তখন কিন্তু আপনাকে যে লাইন দিয়েছে তার কাছেই কিন্তু স্পিড কম, সো তার কাছে যেহেতু স্পিড কম তো তখন আপনি কিন্তু আপনার বাসায়ও স্পিড কম পাবেন। সো একইভাবে যখন এলাকায় ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনাকে যে ব্রডব্যান্ড লাইনটা দিয়েছে তার এন্ডেও কিন্তু ব্যাকআপ পাওয়ার দিয়েই তাকে সব কিছু চালাতে হচ্ছে, তখন দেখা যায় যে এই ব্যাকআপ পাওয়ার ইউজ করার কারণে সেও তার ম্যাক্সিমাম সার্ভিসটা দিতে পারছে না, সো আলটিমেটলি আপনি আপনার বাসায়ও নেট স্পিড পাচ্ছেন স্লো। হোপফুলি বুঝতে পেরেছেন বৃষ্টি বাদলের দিনে কিংবা ঘন কুয়াশায় অথবা এলাকায় ইলেকট্রিসিটি চলে গেলে নেট স্পিড কেন স্লো হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত। আমি ইমরুল আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।